খবর জানাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় আছেন রিপোর্টার মিজানুর রহমান খবির। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। খবির, বিগত দিনগুলোর মতো আজকেও ইফতার বেচাকেনা চলছে, তবে বিগত বছরগুলোর মতো জমজমাট আকারে যথারীতি নয়। কেননা এবছর করোনার যে প্রাদুর্ভাব, সে কারণে এই ইফতার বাজার সহ সার্বিক বাজারই একটি বিপর্যয় বা একটি জনগণের কম উপস্থিতি লক্ষ্য করা যায়। এরই ধারাবাহিকতা বলা যায় এখানে স্টারের মতো একটি প্রতিষ্ঠান, যেখানে খুব নাম করা প্রতিষ্ঠান, প্রতি বছর জমজমাট ইফতার বেচাকেনা হলেও এবছর চিত্র কিন্তু ভিন্ন। অন্যান্য বছরের সেই কথাটি একটু স্মরণ করিয়ে দিতে চাই, যদিও ছবি দেখাতে পারছি না। সেই তুলনায় এখন তার অবস্থা একেবারেই তুলনামূলক জনশূন্য বলা যায়। কেননা বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে এই সময় বেশ জমজমাট ভিড় থাকে, এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিড়টা খুব একটু বেশি নয়। আমি একটু জানতে চাইবো আপনাদের কাছে যে এখানে যে পরিস্থিতি বেচা কেনা সেভাবে কেমন কিভাবে চলছে, কয়টা থেকে কয়টা বিক্রি করছেন আপনারা? আমাদের 5টা থেকে দুপুরে 1টা থেকে 5:30 পর্যন্ত, কিন্তু সামান্য আকারে, যাতে করোনা ভাইরাসের কোনো সমস্যা না হয়, কাস্টমারের কোনো না হয়, স্টাফের সেফটির যে যতটুকু পিপি মাস্ক বা সব কিছু ইয়ে করি, আমরা যে করতেছি যাতে কাস্টমারের সুবিধার্থে, যে আপনি কিন্তু কাস্টমার আছে ইফতারি কোথায় নিয়ে করবে, এই জন্য সামান্য কিছু ইফতার আমরা বিক্রি করতেছি। সেক্ষেত্রে পার্সেল বেশ করে নাকি কোনো এখানে কোনো খাওয়ার ব্যবস্থাও করেছেন? পার্সেলের জন্য, শুধু পার্সেল, খাওয়ার কোনো সুযোগ নেই। এবং পার্সেলের জন্য আমাদের লাল দাগ দিয়েছে, দাগে দাগে লাইন ধরে আসতেছে আর এখানে খাবার কিনে বেরিয়ে যেতেছে। এবছর আলোচনার বিষয় যেটি, সেটি হচ্ছে যে নিরাপদ দূরত্ব এবং হচ্ছে স্বাস্থ্যসম্মত উপায়। এক কথায় করোনার যে একটা ছোঁয়াচে প্রভাব আছে তা থেকে দূরে থাকার জন্য কিন্তু এই লোকজন এখানে ইফতার কিনতে আসেন। তারপরেও কিন্তু যতটা সম্ভব কম সংখ্যক আসেন তারা, শুধুমাত্র করোনার প্রাদুর্ভাবের ভয়ে। এটি কিন্তু যারা এখানে কিনতে এসেছেন তাদের মুখ থেকে আমরা শুনেছি, বিক্রেতারাও ঠিক একই কথা বলছেন। তো এভাবেই চলছে। ঢাকার বড় বড় যে প্রতিষ্ঠান আছে, বেশ কয়েকদিন আমরা কয়েকটা জায়গাতে দেখেছি মোটামুটি স্বাস্থ্যসম্মত অবস্থা বজায় রেখেই ইফতার বেচাকেনা চলছে। তো এখনকার মতো আমার কাছে এই ছিল আপাতত ইফতার বেচাকেনার সবশেষ। ঢাকার ধানমন্ডির স্টার হোটেল থেকে আপাতত আমরা ফিরছি স্টুডিওতে। ইফতার বাজারের খবর জানাতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার মিজানুর রহমান।